Hello everyone, hope you're all well. I'm also well, Sir Smini Saba. Today, I will share some BBC standard pronunciation tips with you guys. So first of all, এই আমরা বিভিন্ন শব্দের শেষে এই ব্যবহার করে থাকি, তবে মোস্ট অফ দ্য বাংলাদেশি পিপল সেস এ। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মে ডে, দেন আমরা বলতে পারি স্যাটারডে সানডে, তবে মোস্ট অফ দ্য পিপল সেস এ লাইক মে ডে, বাট ইটস অ্যাকচুয়াল এ এ। দেন হল রিজ, আমরা বিভিন্ন লাইক ওয়ার্ডের শেষে আমরা লিজ ব্যবহার করে থাকি, এটা হল অনেক কমন একটি উচ্চারণ। তবে বেশিরভাগ মানুষ হলো লিজকে লেজ বলে ফেলে, তবে আজ থেকে আমরা লেজ না লিজ বলবো। ইট মিনস আমরা শেয়ালের লেজ কেটে লিজ লাগো। সো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কলেজ, দেন নলেজ এটসেট্রা, দেন আমরা বলতে পারি যে ম্যারিজ, দেন আমরা আরেকটা বলতে পারি যে ফুলি। আমরা সাধারণত ফুলি দেখি, বাট মানে আমরা স্পেলিংয়ে ডাবল এল লিখি, বাট অ্যাকচুয়ালি আমরা উচ্চারণের সময় ডাবল এ উচ্চারণ করবো না, আমরা একটি লি উচ্চারণ করবো। ফর এক্সাম্পল বিউটিফুলি, আমরা লি লি না ফুললি না, তবে ফুলি উচ্চারণ করবো। দেন আমরা বলতে পারি হলো ঠিট, আমরা হলো ঠেট বলে থাকি, যেমন অ্যাসপারেটেড বলে থাকি, তবে অ্যাকচুয়ালি টেট এটা টিট হবে। আবার ডিড, যেমন আমরা ডেট বলি, তবে এটা অ্যাকচুয়ালি ডেট না, এটা ডিড। যেমন বলতে পারি আমরা অ্যাওয়ার ডিড এক্সেসা। সো আই হোপ ইউ অল লার্ন অ্যাবাউট সাম বেবি স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। আসসালামু আলাইকুম।